हेलो स्टूडेंट्स, यू आर वाचिंग विद्याकानन। आज के चाइल्ड डेवलपमेंट और पेडागॉजी थेके कयेकटी गुरुत्वपूर्ण कोश्चन और आंसर निये आलोचना करब। तोमरा अत्यंत मनोयोग सहकारे आमार ई क्लासटी देखबे, आशा करी तोमरा सकले उपकृत होबे। एर आगे जारा तोमरा क्लासगुली देखोनि तारा अवश्यई चेष्टा करबे सेई क्लासगुली देखे नेवार जन्य। खूब शीघ्रई तोमादेर 2023 सालेर डब्ल्यूबी टेट होते चलेछे, तो देरी ना करे शुरू करछि। आजकेर प्रथम प्रश्नटी होच्छे অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরে শিক্ষার জন্য কর্মসূচি? প্রাক প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। তাহলে অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরে শিক্ষার জন্য কর্মসূচি? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, প্রাথমিক। এরপরে রাইট টু এডুকেশন অ্যাক্ট চালু হয় 2010 সালের পয়লা এপ্রিল, 2010 সালের 1ই মার্চ, 2018 সালের 1ই মার্চ, 2018 সালের 1ই এপ্রিল। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে রাইট টু এডুকেশন অ্যাক্ট চালু হয় 2010 সালের পয়লা এপ্রিল। এরপরে ভারতের প্রতিবন্ধী দিবস পালন করা হয় 15ই এপ্রিল, 15ই মার্চ, 10ই মার্চ, 10ই এপ্রিল। তাহলে ভারতের প্রতিবন্ধী দিবস পালন করা হয়, সঠিক অ্যান্সার কোনটি হবে? অপশন নাম্বার বি, 15ই মার্চ। 15ই মার্চ ভারতের প্রতিবন্ধী দিবস পালন করা হয়। এরপরে বুদ্ধির গঠন সংক্রান্ত তত্ত্বের প্রবক্তা ভার্নন, গিলফোর্ড, থর্নডাইক, স্পিয়ারম্যান। তাহলে বুদ্ধির গঠন সংক্রান্ত তত্ত্বের প্রবক্তা হচ্ছেন গিলফোর্ড। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার। এরপরে পরিণমন এক ধরনের স্বাভাবিক প্রক্রিয়া, সামাজিক প্রক্রিয়া, শর্ত নির্ভর প্রক্রিয়া, আদেশ নির্ভর প্রক্রিয়া। তাহলে পরিণমন হচ্ছে এক ধরনের স্বাভাবিক প্রক্রিয়া। অপশন নম্বর এ হচ্ছে সঠিক অ্যান্সার। স্কিনার প্রবর্তিত সক্রিয় অনুবর্তনটি হল আর টাইপ, এস টাইপ, জি টাইপ, এম টাইপ। তাহলে স্কিনার প্রবর্তিত সক্রিয় অনুবর্তনটি হলো অপশন নাম্বার এ, আর টাইপ। হিস্টোগ্রাম হলো এক ধরনের বিচ্ছিন্ন স্তম্ভ লেখচিত্র, অবিচ্ছিন্ন স্তম্ভ লেখচিত্র, জটিল স্তম্ভ লেখচিত্র, অস্বাভাবিক স্তম্ভ লেখচিত্র। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, অবিচ্ছিন্ন স্তম্ভ লেখচিত্র। এরপরে শিক্ষার ক্ষেত্রে ভারতবর্ষে দূরদর্শন কত খ্রিস্টাব্দে প্রথম ব্যবহৃত হয়? 1958 খ্রিস্টাব্দে, 1956 খ্রিস্টাব্দে, 1961 খ্রিস্টাব্দে, 1965 খ্রিস্টাব্দে। সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি, 1961 খ্রিস্টাব্দে। রেসপন্ডেন্ট কথাটি শিখনের কোন কৌশলের সঙ্গে যুক্ত? গেস্টাল্ট, অপারেন্ট অনুবর্তন, প্রাচীন অনুবর্তন, প্রচেষ্টা ও ভুল। তাহলে সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন নাম্বার বি, অপারেন্ট অনুবর্তন। এরপরে ম্যাকডুগালের মতে নিম্নলিখিত কোনটি হল সুপ্ত মনোযোগ? বুদ্ধি, আগ্রহ, প্রেষণা, শিখন। ম্যাকডুগালের মতে নিম্নলিখিত কোনটি হল সুপ্ত মনোযোগ? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, আগ্রহ। তরল বুদ্ধির প্রবক্তা কে? ক্যাটেল, থর্নডাইক, ভার্নন, হেপ। তরল বুদ্ধির প্রবক্তা হচ্ছে অপশন নাম্বার এ, ক্যাটেল। স্পিয়ারম্যান কত খ্রিস্টাব্দে তার দ্বি উপাদান তত্ত্ব প্রকাশ করেন? 1905 খ্রিস্টাব্দে, 1906 খ্রিস্টাব্দে, 1907 খ্রিস্টাব্দে, 1904 খ্রিস্টাব্দে। সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন নাম্বার ডি, 1904 খ্রিস্টাব্দে। এরপরে অনুশীলনের সূত্রটি নিম্নলিখিত কোন শিখন তত্ত্বটির সঙ্গে সম্পর্কযুক্ত? প্রাচীন অনুবর্তন তত্ত্ব, সক্রিয় অনুবর্তন তত্ত্ব, প্রচেষ্টা ও ভুল তত্ত্ব, গেস্টাল তত্ত্ব। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে অপশন নাম্বার সি, প্রচেষ্টা ও ভুল তত্ত্ব। স্কিন রিডার যন্ত্র ব্যবহৃত হয় দৃষ্টিহীনদের শিক্ষার জন্য, মূক ও বধিরদের শিক্ষার জন্য, মানসিক প্রতিবন্ধীদের শিক্ষার জন্য, অনগ্রসরদের শিক্ষার জন্য।
তাহলে স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয় দৃষ্টিহীনদের শিক্ষার জন্য। অপশন নম্বর এ, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ প্রাথমিক স্তরের সময়কাল 3 বছর, 4 বছর, 2 বছর, 5 বছর। কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ প্রাথমিক স্তরের সময় হচ্ছে 4 বছর। অপশন নম্বর বি, বহুমুখী বিদ্যালয়ের কথা উল্লেখ করা হয়েছে কোঠারি কমিশনে, মুদালিয়ার কমিশনে, রাধাকৃষ্ণন কমিশনে, 1986 খ্রিস্টাব্দের জাতীয় শিক্ষানীতিতে। বহুমুখী বিদ্যালয়ের কথা উল্লেখ করা হয়েছে মুদালিয়ার কমিশন। অপশন নম্বর বি, মুদালিয়ার কমিশনে। থার্স্টনের মতে প্রাথমিক উপাদান হল 5টি, 7টি, 9টি, 11টি। সঠিক অ্যান্সার অপশন নম্বর বি, 7টি। এরপরে মোটিভেশন শব্দটি যে লাতিন শব্দ থেকে এসেছে তা হলো মুভ, মুভার্স, মোটিভেটেড, ম্যাশন। অপশন নম্বর বি হচ্ছে সঠিক, মুভার্স। এরপরে ইলেকট্রিক থিওরি তত্ত্ব নামে পরিচিত থার্স্টনের দলগত উপাদান তত্ত্ব, থর্নডাইকের শিখন তত্ত্ব, স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্ব, প্যাভলভের তত্ত্ব। তাহলে এই ইলেকট্রিক থিওরি তত্ত্ব নামে পরিচিত হচ্ছে স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্ব। এরপরে অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়? অন্ধত্ব, তোতলামি, বিকলাঙ্ক, বধিরত্ব। অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় বধিরত্ব। অপশন নম্বর ডি। এই ছিল 20টি গুরুত্বপূর্ণ কোশ্চেন। তোমরা চেষ্টা করবে কোশ্চেনগুলি সলভ করার। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদ্যাকানন।